হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি একটি বাইক বিক্রি করে দিলাম অ্যাপাচি অ্যাশ কালার শোরুম। ভিডিওর সাথে বাইকটি রিভিউ করেছিল ভাইরা, ভিডিও থেকে আসে দেখে শুনে নিয়ে গেল। তো কত দূর থেকে আসে নিয়ে গেল এবং কীভাবে নিল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মূলত এই বাইকটি আমি রিভিউ দিয়েছিলাম, ভাইরা আসে দেখে শুনে নিয়ে গেল। কত দূর থেকে আসলো অল বিস্তারিত জানাবো, তার আগে জানাই বাইকটি কিন্তু নাম্বার সহ ছিল, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। অনেকে হয়তো আমার ভিডিও যারা দেখছেন ভিউয়ার্সরা, এই বাইকটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম আর কি ভাইদেরকে, দামাদামি করে বাইকটি আমার কাছ থেকে ক্রয় করলো। তার আগে বলতে চাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন বাইক কর্নার, দোকানের নাম নারুলি সাথী ক্লিনিক মোড় বগুড়া সদর বগুড়া। আপনারা চাইলে কিন্তু এরকম ভাইদের মতো আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, নয়তো বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ক্রয় করতে পারবেন। তো ভাই আসসালামু আলাইকুম, আপনি কি বাইকের ভিডিও দেখছিলেন ভাই? হ্যাঁ দেখছিলাম। আচ্ছা, বাইক যেরকম ভিডিও দেখছিলেন সেরকম আছে কি? হ্যাঁ ওরকমই আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদের ব্যবহার কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কত দূর থেকে আসছেন ভাই? আমি সারিয়াগঞ্জি সারিয়াগঞ্জ। আচ্ছা, আমাদের শোরুম থেকে যে বাইক কিনলেন, এখন বলেন বাইরের থেকে যদি কেউ আমাদের কাছ থেকে বাইক কিনে সেক্ষেত্রে কি নিতে পারে? হ্যাঁ নিতে পারে। আমাদের ব্যবহার কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো। বাইক কত দাম দিয়ে নিলেন বললেন? 1,20,000। 1,20,000 টাকা। সব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু আমি রেট দিয়েছিলাম 1,24,000 টাকা, ভাইয়েরা দামাদামি করে 1,20,000 টাকাতে বাইক আমার কাছ থেকে ক্রয় করলো। তো আপনারা চাইলে কিন্তু আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, নয়তো বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।